প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত গাজে টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা দৈনিক আবহাওয়ার্তা তারিখ আঠই জুলাই দু হাজার তেইশ বার শনিবার বাংলা চব্বিশে আষাঢ় চৌদ্দশো তিরিশ খ্রিস্টাব্দ বর্ষাকাল উনিশে জিলহজ চৌদ্দশো চুয়াল্লিশ হিজড়ি তো বন্ধুরা আসুন এক নজরে দেখিনি কেমন থাকতে পারে আজ আটই জুলাই দেশের আবহাওয়া সংক্ষিপ্ত পূর্বাভাস আকাশ দেশের আকাশ অনেক এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বৃষ্টি আটই জুলাই দেশের বিভিন্ন স্থানে কয়েক দফা স্বল্প স্থায়ীভাবে কিছুটা বৃষ্টি সম্ভাবনা আছে যেমন এই রোদ এই বৃষ্টি এর ভিতরে রংপুর সিলেট ও খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সাতই জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় নেত্রকোনা ও সিলেটে যা ছিল চৌত্রিশ মিলিমিটার সাতই জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে পঁয়ত্রিশ দশমিক আশি ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটি ও বান্দরবনে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃষ্টিবালায় বৃষ্টিবালায় সক্রিয় নেই পরবর্তী বৃষ্টিবলায় রিমঝিম তিন তাপপ্রবাহ নেই পর্বতী তাপপ্রবাহ গুমোট দেরিতে আছে কালবৈশাখী নেই শিলা বৃষ্টিও নেই বজ্রপাত সকল বৃষ্টিবাহী এলাকায় মাঝারি বজ্রপাত আছে তাছাড়া দমকা হাওয়া আছে দিনের আকাশে প্রকার সূর্যের কিরণ দুই থেকে পাঁচ ঘন্টা পাওয়া যেতে পারে এবং মিলান সূর্যের কিরণ এক থেকে তিন ঘন্টা পাওয়া যেতে পারে স্থান বেদে সতর্ক সংকেত নেই সমুদ্র উত্তাল হ্যাঁ সমুদ্র কিছুটা উত্তাল আছে তাছাড়া উত্তর বঙ্গোপসাগর কিছুটা ঝুঁকিপূর্ণ আছে ঘূর্ণিঝড় নিম্নচাপ লঘুচাপ নেই ও হাঁ সূর্যগ্রহণ গ্রহণ অক্টোবর দু এবং চন্দ্রগ্রহণ আড়াইশে অক্টোবর দু হাজার তেইশ সূর্য উদয় সকাল পাঁচটা বেজে আঠারো মিনিট ঢাকার প্রযোজ্য সূর্য অস্ত সন্ধ্যা ছয়টা বেজে পঞ্চাশ মিনিট ঢাকার জনপ্রযোজ্য তাছাড়া দিনের দৈর্ঘ্য তেরো ঘন্টা বত্রিশ মিনিট এটাও ঢাকার প্রযোজ্য তো বন্ধুরা আসুন এক নজরে দেখিনি আজ আটই জুলাই দেশের আটটি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে ঢাকা বিভাগ সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগ সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা এই তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস হের হতে পারে ওয়েদার অফ কলকাতা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে রায়ত দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তাছাড়া দিনের আকাশে স্বাভাবিক কিরণ প্রায় এক থেকে তিন ঘন্টা পাওয়া যেতে পারে এবং ঝলমলে রয়েতা তাপ প্রবাহ নেই তো বন্ধুরা এই ছিল এখনকার মতো সর্বশেষ আবহাওয়া সংবাদ পরবর্তীতে লেটেস্ট আবহাওয়া সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ও হ্যাঁ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ